মঞ্চে বসা ওলামা ইকরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণপ্রিয় টাঙ্গাইলবাসী, দল মত নির্বিশেষে শান্ত পরিবেশে কোরআনে কারিম শোনার জন্য যে ব্যবস্থা আল্লাহ আমাদের দিলেন, খুশি হয়ে বলছে আলহামদুলিল্লাহ। দিনের বেলায় হাজারো কাজ আমাদের আছে, সব কাজ বাদ দিয়ে কোরআন বোঝার জন্য কিছু সময় আল্লাহ আমাদের বের করে দিয়েছেন, নয়তো আমরা আসতে পারতাম না। لا تحصى عجائبه ولا تبلى غرائبه فيه مصابيح الهدى ومنار الحكمه আল্লাহর নবী বলেন এই কোরআন এমন ভাবে আল্লাহ নাযিল করেছেন কিয়ামত পর্যন্ত এর আশ্চর্যকারিতা শেষ হবে না। দিন যত যাবে এর আশ্চর্য তত বাড়বে, এ কোনদিন পুরাতন হবে না। পৃথিবীর বহু কিতাব বই পুরাতন হয়ে যায়, যত হিট হোক থাকে না একদিন, শুধুমাত্র পুরাতন হয় না কোরআনে কারিম। বিজ্ঞান কিয়ামত পর্যন্ত যা আবিষ্কার করবে, ভিক্ষুকের মতো কোরআনের কাছে দুই হাত পেতে দাঁড়িয়ে থাকা লাগবে। বিজ্ঞানের আবিষ্কারের ভেতরে যদি কোনো সন্দেহ কোনো ভুল ধরা পড়ে, সেটা কোরআনে কারিমের মাধ্যমে সমাধান করা সম্ভব। মানারিল হিকমা, এটা বিজ্ঞানের সুউচ্চ মশাল। সুতরাং এই কোরআন শোনার জন্য আমরা তাফসীরুল কোরআন মাহফিল লিখে দিয়েছি, তাফসীর আকারে কথা বলবো ইনশাআল্লাহ। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সূরা আহজাবের 21 নম্বর আয়াতটা আমরা পড়ি। সূরা আহজাবের 21 নম্বর আয়াতে বিশ্ব নবীকে আদর্শ পাওয়ার জন্য আল্লাহ তিনটা শর্ত লাগিয়েছেন। টাঙ্গাইলবাসী, যে যেই আদর্শ মানি না কেন, দলে চলি না কেন, দুনিয়া আখেরাতে যাকে লাগবে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু পৃথিবীতেই না, চোখ এখনই বন্ধ হয়ে গেলে কবরে দিলে আপনাকে যে তিনটা প্রশ্ন করবে, তিন নাম্বারেই বলবে মান হাজার রজল, নারী হোক আর পুরুষ হোক, এটা বলা লাগবে যে লোকটা কে। আপনি যদি বলতে পারেন হাজা নবী না মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইনি আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সঙ্গে সঙ্গে আসমান থেকে আল্লাহ আওয়াজ দেবেন ফেরেশতাদের মাধ্যমে, এর কবরটা প্রশস্ত করে দাও যতক্ষণ চোখের দৃষ্টি সীমা ধরে, জান্নাতের পোশাক পরিয়ে দাও। এতটুকুই শেষ করেননি, নবীজি বলেন তাকে বলা হবে জান্নাতের বিছানা ওর নিচে বিছিয়ে দাও। এর উল্টা পিঠে সিস্টেম, অপর পৃষ্ঠায় দেখুন যে মানুষগুলো নবীর আদর্শ মানে না, নবীর উপরে নাযিল কৃত কোরআনে কারিমকে মানে না, মিথ্যা মনে করে। ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুমা আবওয়াবুস সামাই ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত ওয়া কাযালিকা নাজজিল মুজরিমিন। আয়াতগুলো শোনার পরে একটু চিন্তা ভাবনা করেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, নিশ্চয় আল্লাহর কিতাবে যা নাযিল হয়েছে আয়াতকে মিথ্যা মনে করে, মিথ্যা প্রতিপন্ন করে, ওয়াস্তাকবারু আনহা, এর ভেতরে যে কথাগুলো আছে যখন শোনানো হয় তখন অহংকার করে মুখ ফিরিয়ে চলে যায়। কয়টা আচরণ বললাম? দুইটা। বলেন বলেন ইন্নাল্লাযীনা, নিশ্চয় যে বা যারা কাযযাবু বিআয়াতিনা, আল্লাহর আয়াতকে মিথ্যা মনে করে। হয়তো এটা বাংলাদেশের মুসলমানদের ভেতরে আচরণ নেই, না না আন্দাজে আবেগে মুসলমান, কোন মুসলমান কোরআন মিথ্যায় কথা বলে না, বলে না, সবাই বিশ্বাস করে কোরআন আল্লাহর কিতাব।
একথা আবু জেহেল বিশ্বাস করত কে ও যখন একা একা থাকত আর পান্ডাদেরকে বলতো দেখো মোহাম্মদ যা বলে এটা মানুষের তৈরি করা হতে পারে না অবশ্য এটা আসমানের আওয়াজ কিন্তু যে কথা বলে এটা যদি আমি মেনে নিতে যাই তাহলে আমারে অবৈধ সিয়ার থাকে না আজ পৃথিবীতে আবু জেহেল মার্কা যারা আছে ওরাও জানে যে আমির হামজা সাহেব বলে এ তোর বাবার না এটা আসমানের আওয়াজ কিন্তু এই কথা মানতে গেলে আমার যে সিয়ার এ তো থাকবে না কোরআন মিথ্যা মনে করে আমরা না এরকম মানুষ পাই না ডক্টর আহমেদ শরীফকে পেয়েছিলাম কোরআনে কারিমের 6665টা আয়াত মিথ্যা মনে করতো যেগুলো সব বানানো তো একটা কথা ও মেনে নিয়েছিল কুল্লু নাফসিন দায়িকাতুল মাউত আল্লাহ তাআলা বলেন সবার মরা লাগবে এটাও বিশ্বাস করতো তাহলে নাস্তিকরা পর্যন্ত কোরআনে কারিম অবিশ্বাস করেছে না হয়তো কয়েকটা আয়াত তারা বিশ্বাস করে না একটা হলেও তারা বিশ্বাস করেছে মানা না মানাটা আলাদা ব্যাপার তাহলে আয়াতের ভেতরে দুইটা তথ্যের প্রথম যারা কোরআনে কারিমের আয়াতকে মিথ্যা মনে করে ওয়াস্তাকবারু আনহা কোরআনের বক্তব্যগুলো শোনার পরে যারা অহংকার করে মুখ ফিরিয়ে চলে যায় এদের শাস্তির ধরন আল্লাহ আয়াতের পেছনে দিয়েছেন লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা এদের জন্য আকাশের যত দরজা আছে এই দুইটা গুণ যার ভেতরে আছে সব দরজা বন্ধ জোরে বলেন নাউজুবিল্লাহ মানুষের আমল উঠবে কি দিয়ে দরজা দিয়ে কি দিয়ে আমল ওঠা আল্লাহ বন্ধ করে দেবে বৃহস্পতি সম্পরে দিয়ে আমাদের আমল হাজির করা হয় এইটা পর্যন্ত বন্ধ এই কারণে তো ফাত্তাহ মোজারে দিয়েছেন আল্লাহ বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার এখন খুলছে না আল্লাহ দরজা ভবিষ্যতে খুলবে না দরজা কি একটা বহুটা কয়টা না আবওয়াব বহু বচন দিয়ে আল্লাহ বলেন একটাও দরজা খোলা হবে না আকাশের আকাশের দরজা যদি খোলা না হয় মরণের পরে আপনার আত্মা কিন্তু ইল্লিনে যাবে না সিজ্জিনে যাবে আল্লাহ আয়াতটা শেষ করেননি এখনো ওয়ালা ইয়াদখুলুনাল জান্না এই মানুষগুলো জান্নাতে যাচ্ছে না যাবে না বাংলা সহ তামাম দুনিয়াতে এই দুইটা গুণ যাদের ভেতরে আছে আল্লাহর কোরআনের আয়াতকে মিথ্যা মনে করে আর কোরআনে কারিম দিয়ে যে কথা শোনানো হয় শোনার পরে ঘাড় ঘুরিয়ে অহংকার করে আরো পিছু টান দেয় কয়টা কয়টা বলেন বলেন এদের শাস্তির ধরন কি বলেছি আসমানের দরজা বন্ধ আজও বন্ধ কালও বন্ধ জান্নাতে যাচ্ছে না যাবে না তাহলে এখন যদি এই সিস্টেমে মানুষ মারা যাচ্ছে যাদের চরিত্র এই দুই প্রকার ওদের জন্য জান্নাতের দরজাও বন্ধ আল্লাহ পাক বলেন কতদিন জান্নাতে ওরা যাবে না জানো হাত্তায়ানি জালে জামালু ফিসামিল খিয়াত সুসের ছিদ্র দিয়ে যতদিন পর্যন্ত উট প্রবেশ করে যেতে না পারে টাঙ্গাইল বাসী কেউ ধারণা আল্লাহ সেট করেছেন সুসের ছিদ্র দিয়ে এর ভেতরে উট প্রবেশ করা তো দূরের কথা সোতা পর্যন্ত মাঝে মাঝে দেওয়া যায় না আল্লাহ উদাহরণ দিয়ে এটাই জানাতে চেয়েছেন যে এদের জন্য আমার জান্নাতে যাওয়া সম্ভব না ওয়াকাযালিকা নাজিজিল মুজরিমিন পাপিষ্টদেরকে আমি আল্লাহ এইভাবে সাজা দেব আমি যে কথা বলতেছিলাম সিস্টেম অপর পৃষ্ঠায় এইবার সেই শব্দটা শুরু লাহুম মিন জাহান্নামা মিহাদু ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ ওয়াকাযালিকা নাজিজিজ জালিমিন এই মানুষগুলো মরণের পরে যখন কবরে দেওয়া হবে অনেকে আজ কবরের উপরে ফুল দিয়ে পাহাড় বানিয়ে ফেলে এক কথা বলেন দেখা
মোজাইক পাথর দিয়ে চারিদিকে পাকা করে দেয় টাইলস লাগিয়ে সুন্দর করে লিখে দিতে আলহাজ সেরাগানি আপনি যাই লেখেন না কেন মহান আল্লাহর এই আয়াত অনুযায়ী লাহুম মিন জাহান্নামা মিহাদ ওয়া মিন ফাওকিহিম গাওয়াস কবর দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাকে জাহান্নামের আগুনের পোশাক পরিয়ে তার বিছানা পর্যন্ত জাহান্নামের আগুনের বিছানা বানিয়ে দেবেন ওয়াকাযালিকা নাজজি যালিমিন জালিমদেরকে আল্লাহ এইভাবেই শাস্তি দান করবেন জোরে বলেন নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ প্রথম যেটা বলেছিলাম কোন মানুষ যদি নবীজিকে আদর্শ মেনে দুনিয়া থেকে বিদায় নিতে পারে আর যদি কবরে যাওয়ার পরে বলে হাদা নাবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে আমার বান্দা সত্য বলেছে ওকে জান্নাতের পোশাক পরিয়ে জান্নাতের বিছানা বিছিয়ে চোখের দৃষ্টি সীমা পর্যন্ত ফাঁকা করে দাও এখন যে নবীকে আদর্শ পেলে এই নিয়ামতগুলো পাওয়া যাবে চোখ বন্ধ হওয়ার পরে তাম দুনিয়ায় এখন 750 কোটি মানুষ 175 কোটি আমরা মুসলিম সবার জন্য নবী দিয়ে আদর্শ হবে এই আয়াতে আল্লাহ বলেননি তিনটা গুণ যাদের ভেতরে আছে তারাই মাত্র নবীকে আদর্শ পেয়ে ওই নিয়ামত পাবে কয়টা জামালপুর নাকি টাঙ্গাইল বাসে একটু মেলান আপনার ভেতরেটা আছে কিনা নয়তো এখনই যদি বাড়ি যেতে নেমানা ফেরি এখনই চোখ বন্ধ হয়ে যায় এখনই শুরু হবে হয়তো প্রথমটা নয় দ্বিতীয়টা প্রথমটা পাইলে তিনটা নিয়ামত পাবেন জান্নাতের পোশাক পরাবেন বিছানা পাবেন চোখের দৃষ্টি সীমা পর্যন্ত খুলে যাবে আর সৃষ্টির অপর পৃষ্ঠাটা কি বললাম আকাশের দরজা বন্ধ জান্নাত বন্ধ শুধু এতটুকুই না জাহান্নামের আগুনের পোশাক পরিয়ে বিছানা পর্যন্ত আপনাকে জাহান্নামের আগুন দিয়ে বানানো হবে এখানে প্রথমটা চাই না দ্বিতীয়টা বলেন বলেন যারা প্রথমটা পেতে চায় তাদের শর্ত দিয়েছেন আল্লাহ তিনটা لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا এই পৃথিবীতে যে মানুষের জীবনে সবচাইতে বেশি যে কোনো কাজ যখন আরম্ভ করবে আগে দেখবে এই কাজে আমার আল্লাহ রাজি আছে কিনা মানুষের জমিনের আইল ঠেলতে গেলেও দেখবে যে আইল ঠেলার ভেতরে আল্লাহ রাজি আছে কিনা রাজ্যত গ্রাম অঞ্চল অনেক মানুষ চাষ করে খায় সারা জমিন চাষ করছে একরকম আইলের কাছে গেলে নাঙ্গুলের মাথা আস্তে করে বাঁকা হয়ে যায় না এরা কানে এসব যাকে আদর্শ পেলে এই নিয়ামতগুলো পাওয়া যাবে তিনি 1500 বছর আগে জানিয়েছেন কোন মানুষ যদি মানুষের জমিন এক বিঘত পরিমাণও জোর করে জবরদস্তি করে ফাঁকি দিয়ে প্রতারণা করে দুনিয়ায় খেতে থাকে কেয়ামতের দিন এরকম জমিন আল্লাহ 7টা তার মাথার উপরে চাপাবে এ বিশ্বাস আমাদের আছে এ বিশ্বাস আছে বিশ্বাসটা থাকলে আইল গুলো এত চিকন চিকন হয়ে যায় কি করে এখন অনেকের জমিনের আইল আর নেই ওটা হয়ে গেছে পৌঁছি রাত না আইলের জায়গায় গিয়ে সতর্ক থাকা লাগবে এখানে যে কোনো কাজ আরম্ভ করার আগে দেখবে যেটা আমার আল্লাহ রাজি আছে কিনা দ্বিতীয় নম্বরে ওই লোকটার জীবনে পাওয়া যাবে ওয়ালিয়াউমাল আখিরাত কিয়ামতের বিশ্বাস পৃথিবীতে যত ধরনের বিশ্বাস আছে জীবন পরিচ্ছন্ন করার জন্য সবচাইতে বেশি দরকার কিয়ামতের বিশ্বাস কিয়ামতের জবাব দেওয়া লাগবে এটা যদি কোনো মানুষের ভেতরে টেন্ডেন্সি তৈরি না হয় তার দ্বারা হাজারো মানুষের অধিকার নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি মাঝে ইউনিয়ন থেকে শুরু করে একেবারে আদালত পর্যন্ত যে সমস্ত জায়গায় মানুষের অধিকার গুলো নষ্ট হচ্ছে দায়িত্বশীল মানুষদের মাধ্যমে এদের ভেতরে যদি কিয়ামতের বিশ্বাস দৃঢ়ভাবে তৈরি হতো কোন মানুষের অধিকার নষ্ট হতো না
কিয়ামত আমার জবাব দেওয়া লাগবে আল্লাহর সামনে দাঁড়িয়ে এই বিশ্বাসটা সঠিকভাবে তৈরি হয় না এই কারণেই তো বিনা কারণে মিথ্যা সাক্ষী দেয় ঠিক না এই দেশে মিথ্যা সাক্ষী বন্ধ হয়ে গেছে বাংলাদেশে প্রায় 68টা জেলখানা আছে 64টি জেলায় 64টার গাজীপুরে 4টা বেশি আছে এই সব মিলে 68টা জেলখানায় যত মানুষ আছে আমার মনে হয় প্রায় 90,000 মানুষ এখন জেলে এই 90,000-এর ভেতরে 80,000-ই জানি না তার মামলা কি আন্দাজে বসে আছে কিচ্ছু জানে না এগুলো যে পড়ে আছে এমনি এমনি না অবশ্যই কোন মিথ্যা সাক্ষীর কারণে বলুন বলুন আরে সাক্ষী তো ফেরেশতারা এসে দেয়নি আমরাই দিয়েছি আপনি কিসের নামাজ আদায় করেন কিসের দাড়ি রেখে জব্বা রেখে আপনি আন্দাজে মানুষকে ধোকা দিচ্ছেন জবাব দেওয়া লাগবে টেন্ডেন্সি তৈরি হলে তো এটা সম্ভব না আল্লাহ আমাদেরকে যেন সহজ ভাবে এটা বোঝার এবং বাস্তবে আমল করার তৌফিক দেন আমিন ওয়াল ইয়াউমাল আখিরা পর্যন্ত যদি শেষ করে দিতে আমি আজটা পড়তাম না শেষেরটা আরো কঠিন ওয়াজাকারাল্লাহা কাসীরা এইটা নিয়ে ঝামেলা বাংলাদেশে বেশি আল্লাহ পাক বলেন হে নবী আপনাকে যারা আদর্শ হিসাবে দুনিয়ায় পাবে তাদের তিন নাম্বার আচরণ হবে দুনিয়ায় যার আলোচনা করুক না কেন আমি আল্লাহর আলোচনা তাদের জীবনে বেশি থাকবে ঠিক এবার বুকে হাত দিয়ে বলেন তো আল্লাহর আলোচনা আপনার জীবনে আছে নেই যার দোকানে বসলে আল্লাহর বড়দের কথা মনে হয় না ওখানে কথা হয় আমার বাবার কথা আমার পীরের কথা না এ পৃথিবীতে যদি আলোচনা কেউ করে জিকির করে তাহলে করা লাগবে স্মরণ কাকে যার জীবনে সব চাইতে বেশি আল্লাহর স্মরণ আছে আল্লাহর স্মরণ মানে বসে বসে সুবহানাল্লাহ পড়া না ওটা তো একটা একটা সিস্টেম একটা মাধ্যম যে যেই কাজে থাকবে হাত দেবে ওখানে যেন আল্লাহকে ভুলে না যায় আল্লাহর কথাটা মনে রাখতে পারে এইটার নাম জাকারুল্লাহ আল্লাহ জাকারুল্লাহ পর্যন্ত শেষ করেননি কাসির না দিয়ে কাসির র এখানে টান আছে তাদের জীবনের সব চাইতে বেশি জিকির হবে আলোচনা হবে স্মরণ হবে কার আমি সহ যারা এখানে বসে আছি আমরা একটু মিলাই আমাদের জীবনের সবচাইতে বেশি আলোচনা কি আসলে আল্লাহর হচ্ছে না তাহলে এখনো পর্যন্ত আমি নবীকে আদর্শ পাইনি আর বিশ্ব নবীকে কেউ যদি আদর্শ হিসাবে না পায় মরণের পরে দুইটা বিষয় বলেছিলাম যে কোনো একটা আপনি পাবেন আল্লাহ আমাদেরকে এখন এই বিশ্ব নবীকে আদর্শ পাওয়ার জন্য এই তিনটা গুণ অর্জনের তৌফিক দিন বলেন আমিন আমিন সূরা তাওবা থেকে 111 নাম্বার একটা মাত্র আয়াত আমরা পড়েছি সামারাইজ করে খুব তাড়াতাড়ি আয়াতটা বোঝানোর চেষ্টা চালাবো ইনশাআল্লাহ জবান খুলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة الله পাক বলেন অবশ্যই আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি কিনে নিয়েছি এখানে ক্রেতা কে বলেন বলেন আমি আল্লাহ ক্রেতা আমি কিনতে চাই ইস্তার মিনাল মুমিনিনা আমার মমিন বান্দাদের কাছ থেকে বাংলার মুসলমানেরা এখানে সরাসরি ক্রেতা আল্লাহ বিক্রেতাকে মমিন বিক্রেতাকে আল্লাহ যদি ইন্নাল্লাহ হাস্তার মিনাল মুনাফিকিনা দিত যে অবশ্যই আমি আল্লাহ মুনাফিকদের সম্পদ কিনতে চাই
মুনাফিকদের সম্পদ দেশে কম আছে না কোন কাফেরের সম্পদ কোন মুনাফিকের সম্পদ কোন হিন্দুর সম্পদ আল্লাহ কিনতে চাননি তাহলে ওদের নাম আল্লাহ দিতেন আল্লাহ দিয়েছেন ইন্নাল্লাহ আস্তারা মিনাল মুকমিনিন অবশ্যই আমি আল্লাহ ক্রয় করতে চাই মুমিনদের কাছ থেকে কার কাছ থেকে এখন আমরা মুমিন আছি কিনা এটা আসল বিষয় আপনি মুমিন না হয়ে যদি মুনাফিক থাকা অবস্থায় মসজিদ বানিয়ে দেন টাইলস করে দেন অনেক যেমন মাদ্রাসার জমি কিনেছে মাদ্রাসা বানাবে যদি মুমিন না হয়ে মুনাফিক হয়েই করে ওইটা আল্লাহ কিনবে না আস্তে বলে তাহলে ওনার আগে কি হওয়া লাগবে আরো জোরে বলে মুমিন হওয়ার জন্য যতগুলো শর্ত কোরআন হাদিসে আছে আল্লাহর নবী বলেন ঈমান তোমার ভেতরে যদি থাকে তাহলে তুমি মুমিন এখন ঈমান আছে কিনা এটা মাপার জন্য যন্ত্র থার্মোমিটার একটা হাদিস যখন তোমার ভালো কাজগুলো তোমাকে আনন্দ দেবে আর অন্যায় কাজ দেখলেই তোমার কষ্ট হবে তখন বুঝবে তোমার ভেতরে ঈমান আছে তুমি মুমিন বাংলাদেশে ভালো কাজ সবার কাছে ভালো লাগে বলেন বলেন অন্যায় কাজ সবার কাছে অন্যায় মনে হয় না আরো অন্যায় দেদারসে করে আরো বগল বাজায় আপনি পাঁচ অব্দ না তাহাজ্জুদ মিলে ছয় অব্দ নামাজ পড়তে পারেন আপনার তো ঈমান নেই আর ঈমান না থাকলে আপনার জীবনের কিছু আল্লাহ কিনবেন আরো জোরে বলেন আমরা জানি কোন বিষয় যদি কেউ ক্রয় বিক্রয় করে চারটা বিষয় সেখানে থাকে কয়টা কোন সম্পদ যদি বেচা কিনা হয় কয়টা জিনিস থাকে বলেন না কেন এক নাম্বার একটা সম্পদ লাগে দুই নাম্বার ওর একটা মূল্য লাগে তিন নাম্বারে ওর একজন ক্রেতা লাগে চার নাম্বারে ওর একজন বিক্রেতা লাগে আয়াতের ভিতরে চারটা জিনিস আছে এখানে সরাসরি ক্রেতা আল্লাহ বিক্রেতা মুমিনরা বিক্রেতা মুনাফিকরা কাফেরেরা আর সুদের টাকা দিয়ে ঘুষের টাকা দিয়ে আপনি মসজিদে টাইলস লাগিয়ে দিচ্ছেন কিয়ামত পর্যন্ত দল টাইলস করতে থাকেন কবুল হবে না কারণ আল্লাহ কোন বেঈমানের টা নেন না আল্লাহ নেন মুমিনের টা এজন্য আমাদের আগে মুমিন হওয়া লাগবে মুমিন হয়ে যদি একটা সোতাও দান করি তাও কবুল হবে ক্রেতা গেল বিক্রেতা গেল একটা জিনিস লাগে একটা সম্পদ এ সম্পদের নাম হচ্ছে জান আর মাল জানার এর একটা মূল্য লাগে এ মূল্যটা সাধারণ মূল্য আল্লাহ দেননি এমন একটা মূল্য দিয়ে জান আর মাল কিনতে চান যার একটা শিখের মূল্য তামাম বিক্রি করলে হবে না তার নাম জান্নাত এবার আয়াতের মূল কথায় যায় আমরা সরাসরি যিনি ক্রেতা উনি কিন্তু অদক্ষ না অদক্ষ না ওনার দক্ষতা ওনার জ্ঞান ওনার মেধা ওনার যোগ্যতা পৃথিবীর কারো সাথে তুলনা চলে আল্লাহ পাকে এত যোগ্যতা সম্পন্ন আমাদের মালিক আমরা যে চোখের ভেতরে এই যে উকি সুকি মারি চোখ টিপ দেই কি বলি আলাম খাইনা তাল আয়ুনি ওমা তুখফি সুদুর চোখের ভেতরে মানুষ কি উকি সুকি দেয় চোখ টিপ দিয়ে কি মনে মনে করে এ পর্যন্ত আল্লাহর কাছে খবর চলে যায় এত বড় বিশাল দক্ষতা নিয়ে আমার আল্লাহ কিনতে চান কোন জিনিস বাজারে গেলে আপনি পচা মাছ কিনবেন বলেন বলেন আল্লাহ যদি কিনতে চায় কোন পচা জিনিস কিনবে যে দুইটা সম্পদের কথা আল্লাহ দিয়েছেন তাও যার তার কাছে কিনবে না কিনবে শুধু আরো জোরে জোর হলো না আর একবার বলেন এটা আগে হওয়া লাগবে মুমিনদের কাছ থেকে শুধু কিনতে চায় আনফুসাহুম তাদের জীবন ওয়া মুআলাহুম তাদের সম্পদ নফসের বহুবচন আনফুস তাদের জীবন আল্লাহ কিনতে চান
এ পৃথিবীতে সব মানুষের জীবন আল্লাহর দরকার নেই জীবন দরকার ওইটা যার জীবন দুইটা জিনিস থেকে মুক্ত কয়টা আরো জোরে বলেন ঈমান আনার পরে যে লোকটা শিরিক করে না ঈমান আনার পরে যে লোকটা বেদাত করে না এই দুইটা গোনা থেকে যারা বেঁচে থাকবে তাদের জীবন আল্লাহ পবিত্র বলে ঘোষণা দিয়েছে কত মানুষ এই দুনিয়া থেকে এমনি এমনি মারা যায় দেখেন সবাইকে মহান আল্লাহ শাহাদতের মরণ নসিব করে না কোরআনের পাখি সারাটা জীবন দোয়া করত রব্বুল আলামিন আল্লাহুম্মা ইন্নি আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক হে আল্লাহ আমি তোমার কাছে চাই আমি যত মাহফিল তার শুনেছি জীবনের সর্বশেষ মাহফিল পর্যন্ত তিনি মোনাজাতে শেষে এই কথা বলতেন আল্লাহ তুমি আমাকে মরণ দিলে শাহাদতের মরণ দিও আর শাহাদতের মরণ আল্লাহ আবার যারে তারে ধরে দিয়ে দেয় না وليعلم الله الذين آمنوا ويتخذ منكم شهداء والله لا يحب الظالمين سورة آل عمران 140 نمبر آيات শেষের দিকে আছে 4 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠার শেষ লাইন এটা আছে আল্লাহ তাআলা বলেন কিছু মানুষের জীবন যৌবন তাদের কর্ম পদ্ধতি আমার ভালো লাগে এগুলো আমার কাছে পবিত্র মনে হয় তখন ওদেরকে সাধারণ ভাবে মরণ দেই না ওদের শাহাদতের মরণ দিয়ে আমি আল্লাহ ধন্য করি শাহাদতের মরণ কেন দেওয়া হয় এমানা জহিরুল ইসলাম যদি এখনই মারা যান উনি যদি ঈমান নিয়ে মরতে পারেন এখনই আপনি কবরে দিয়ে দেবেন ফেরেশতারা বলবেন ঘুমিয়ে যা কিয়ামত পর্যন্ত ঘুমিয়ে থাকবে সিংহায় ফুৎকার দেওয়ার দিন উনি আবার টের পাবে এই শেষ মাঝখানে উনি আর টের পাবে না কি হয়েছে কিন্তু কোন মানুষ যদি শাহাদতের মরণ পায় আল্লাহ তাআলা বলেন শুধু মরে না আলা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইয়ারজাকুন হে নবী যারা শাহাদতের মরণ পাবে এদেরকে আপনি মৃত বলবেন না এরা জীবিত আর আমরা জানি জীবিত থাকলে খাবার খাওয়া লাগে মরণ পায় উনি কবরে যাওয়ার পরে ঘুমিয়ে থাকবে না জহিরুলের মতো উনি সঙ্গে সঙ্গে জীবিত এবং আল্লাহ নিজে ওনাকে কিয়ামত পর্যন্ত খাওয়াবে সুতরাং যারা শাহাদতের মরণ পাচ্ছে আবার অনেকে উপহাস করে ঠাট্টা করে আর ভাই আপনি যদি ঈমান নিয়েও মারা যেতে পারেন কবরে গেলে শুধু ঘুমিয়ে থাকবেন আর উনি তো ঘুমাচ্ছে না উনি দুনিয়ার এই পচা খাবার বাদ দিয়ে মরণের পরেই শাহাদত যদি নসিব হয়ে যায় কিয়ামত পর্যন্ত আছে ভেঙ্গে হযরতে হামসার সাথে 30 বছর আগে ওই সময়ে যারা যুবক বয়সে জিহাদ করেছিল তারা আজও বেঁচে আছে তারা আজ মুরব্বি এই রক্তের সন্ধান করতে গিয়ে দেখে যেখান থেকে রক্ত আসে এই কবর হযরতে হামসার তাকিয়ে দেখে যে সমস্ত জায়গা গুলো কাফেরেরা দরবারে দিয়ে আঘাত করেছিল ওনার 70 টুকরা করা ছিল ওই জায়গা দিয়ে এখনো পর্যন্ত ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে বাংলার মুসলমানেরা উনি যদি খাবার না খাবে 30 বছর পরে ওনার শরীরে রক্ত আসলো কোন থেকে কথা বলেন না কেন তাহলে আয়াতটা যে বাস্তব প্রমাণ মিলেছে আপনার বিশ্বাস হচ্ছে যাকে তাকে আল্লাহ ধরে শাহাদতের মরণ নসিব করাবে আপনার জীবনে যদি জুলুম থাকে আয়াতের শেষে ছিল কি আল্লাহু লা ইউহিব্বু যালিমিন কোন জালেমকে আল্লাহ ভালোবাসেন না আল্লাহ ভালো না বাসলে শাহাদতের মরণ হবে না এই জন্য শাহাদতের মরণ পেয়েছে যারা এই মানুষগুলোর জীবন আসলেও ধন্য
কিয়ামত পর্যন্ত আল্লাহ নিজের কুদরতি হাতে তাদের খাবার খাওয়াতে থাকবে জেলখানায় আমার সামনে কত মানুষ যে মারা গেল ওখানে মানুষ মরে বেশিরভাগ টেনশনে 24 ঘন্টা একটা ঘরের ভেতরে তালাবদ্ধ আপনি কয়দিন থাকতে পারবেন এদিকে 3.5 হাত এদিকে 2.5 হাত এতটুকু একটা জায়গায় ওর ভেতরে টয়লেট করা 24টা ঘন্টা যদি একটা মানুষ 20 বছর থাকে তো এমনি পাগল হয়ে যাবে যদি যোগাযোগ বিচ্ছিন্ন করে রাখা হয় আমারে তো 3 বছর যোগাযোগ বিচ্ছিন্ন করে একটা ঘরের ভেতরে অর্থাৎ জিন্দা মানুষের একটা কবর ঠিক কবরের সাইজটা একটু বড় কবর 3.5 হাত আর এদিকে হয়তো 1.5 হাত আর ওইটা এদিকে 2.5 হাত এই এতটুকুই দুনিয়ার কোন যোগাযোগ আপনার সাথে থাকবে না 3টা বছর যদি আপনি ওইভাবে এক ঘরের ভেতরে তালাবদ্ধ থাকতেন যোগাযোগ বিচ্ছিন্ন হয় আমি এমনিতে আমার পাগল হয়ে যাওয়ার কথা এখানে আমার অনেক জানা জিনিস পর্যন্ত আমি ভুলে গেছি বহু তথ্য আমার এই মাথার ভেতরে ছিল এই 3টা বছরে অনেক কিছু আমি হারিয়ে ফেলেছি এখন আবার আস্তে আস্তে করে ওগুলো স্টাডি করা লাগছে আল্লাহ যেন আবার ফিরিয়ে দেন আরো বেশি করে দেন জোরে বলেন আমিন এ মানুষগুলো যখন মরতে দেখতাম আমি এর আগেও শুনেছি জেলখানায় নাকি আজরাইল যায় না প্রমাণ পেলামে 3 বছর ওর ভেতরে মরে না মরে যাওয়ার পরে পায়ে বেড়ি লাগিয়ে হাতে হ্যান্ডকাপ লাগিয়ে বের করে দেয় হাসপাতালে নিয়ে যাচ্ছে মরা মানুষ আর বলে যে মরেছি রাস্তায় অথচ মরে পড়েছিল বেড়ে ওই সময় প্রতিদিন মাওলানা মামুনুল হক আমার বাঁ পাশের রোলে ছিল যতদিন আমরা এক জায়গায় দোয়া করেছি এই দোয়াটা আমার ছিল আল্লাহুম্মা ইন্নি আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক তাহলে আমার যদি মরণ হয়েও যায় তুমি আমার সাধারণ মরণ দিও না এমনিতে মজলুম অবস্থায় আছি তুমি আমার শাহাদতের মরণ দিও কারণ আমি জানি শাহাদতের মরণ হলে কোনো আজাব নেই একটা পিপিলিকা কামড় দিলে যেমন মনে হয় শাহাদতের মরণ যদি কেউ পায় ঠিক ওইভাবে দুনিয়া থেকে বিদায় নেয় মায়ের স্তনে মুখ লাগিয়ে মানুষ যখন খেতে খেতেই ঘুমিয়ে পড়ে বাচ্চারা নবীদে বলেন শাহাদতের মরণ যারা পায় তারা যেন ওই বাচ্চার মতো ঘুমিয়ে পড়ে টেরও পায় না আজকের এই মোসাফির অসুস্থ মজলুম এই 3টা বিষয় আমার ভেতরে এখন আছে আল্লাহর দরবারে মোসাফিরের দোয়া ফেরত আসে না মজলুমের দোয়া ফেরত আসে না অসুস্থ রোগীর দোয়া আল্লাহ ফেরত দেয় না 3টা এক জায়গায় করে দোয়া করছি আল্লাহ আমরা যারা এসেছি সাধারণ ভাবে মরণ চাই না আমরা দিনের জন্য শাহাদতের মরণ চাই মেয়েরা যারা দাঁড়িয়ে আছেন বসে আছেন যেভাবে শুনছেন এবার শুনেন প্রথম শব্দে আল্লাহ দিয়েছিলেন আনফুসাহুম তাদের জীবন আমি কিনতে চাই তাহলে মানুষের ভেতরে আল্লাহ জীবন যাদের কিনবে জীবন পরিষ্কার পবিত্র শুদ্ধ হওয়ার জন্য যে 2টা ঔষধ বললাম আমাদের জীবনে আর যাই থাক যেন শিরিক থাকে না এখন বলেন এখন শিরিক যদি থাকে আপনার যত আমল আখলাক ছিল সব ধ্বংস হয়ে যাবে এজন্য অন্যান্য গোনা যদি ছোটখাটো হয়েও যায় আগে খেয়াল করে দেখবেন আল্লাহ আমার কোন কাজে যেন শিরিক না হয় এদেশ যেহেতু আমরা কোরআন হাদিস থেকে অনেক পিছিয়ে এই জন্য জেনে হোক বুঝে হোক না জেনে হোক শিরিকের ভেতর আমরা নিমজ্জিত হয়ে যাই বেশ অনেকাই মাসলা দিয়েছে যারা জেনে শুনে তাবিজ ব্যবহার করে এটা শিরিক এখানে যাদের তাবিজ আছে গলায় হাতে মাছায় আশা করছি আপনি খুলে ফেলবেন জীবন পরিষ্কার পবিত্র করার জন্যে 2 নম্বরে আমাদের জীবনে যেন কোনো বেদাত না আসে বলেন আল বেদাত ও দলালা প্রতিটি বেদাত দলাল গোমরাহি প্রত্যেকটা গোমরাহি জাহান্নামের দিকে মানুষকে নিয়ে যেতে চায়
আমরা আর সাই করি অন্তত আবেগে যেন বেদাত করে না ফেলি বেদাত মানে নতুন আবিষ্কার বেদাত মানে ইসলামের মধ্যে নতুন কিছু যদি আপনি ঢুকিয়ে বলেন এটা ইসলাম তাহলে আপনার জীবন পবিত্র হবে না আল্লাহ কিনবে বলেন না কেন যতটুকু ইসলাম নবীজি রেখে গিয়েছিলেন কিয়ামত পর্যন্ত ওইটাই ফাইনাল নতুন করে কিছু দিয়ে বলা যাবে না যে এটাও ইসলাম আর এটা বাংলাদেশ ভারত আর পাকিস্তানে বেশি চলছে আন্দাজে নতুন একটা ইবাদত জারি করে নিয়েছে নবীজি চারটা শব্দ দিয়ে সারা জীবন জিকির করতেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আপনি যদি সত্যি জিকির ইবাদত মনে করে করেন এই চারটা শব্দের বাইরে আন্দাজে নতুন কোন শব্দ বানাতে পারবেন না যদি বানান তাহলে দলিল দেওয়া লাগবে যে আল্লাহর নবী এবং সাহাবীদের জীবনে এরকম করেছে কিনা হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবীর ইন্তেকালের 40 দিন পর আমি একবার সফরে গেলাম সিরিয়ায় সফরে গেলাম সে দেখে একটা মসজিদে নামাজের পরে মানুষ জোরে সোরে চিৎকার করে করে ডাকতেছে আল্লাহকে আমি নামাজ শেষ করার পরে বললাম আমাকে চেনো তোমরা সবাই আমার দিকে তাকিয়েছে কে গো আমাকে চেনো এই কথা বলে আমি নিজের পরিচয় দিয়ে বললাম আমি কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহর সাহাবী ইবনে মাসউদ নবীজি 40 দিন মাত্র দুনিয়া থেকে বিদায় নিয়েছে এখনো পর্যন্ত তার কবরের মাটি শুকায়নি আর এর ভেতরেই তোমরা নতুন আবিষ্কার তৈরি করে ফেলেছো ইসলামের ভেতরে নতুন করে আবিষ্কার করলে কে তোমাদের পারমিশন দিয়েছে বলো সারাটা জীবন আমি নবীর সাথে কাটালাম কোনদিন নবী এরকম চিৎকার করে আল্লাহকে ডাকে নাই আরে ভাই আপনি ইসলাম নেবেন তো নবীর কাছ থেকে না বাবার কাছ থেকে বলেন বলেন জীবন যদি পবিত্র না হয় পরিষ্কার না হয় বৈধ না হয় আপনার জীবন যত বড় হোক সত্তর না 200 বছর হায়াত পেলে আপনার জীবন আল্লাহর দরকার নেই নবীজি খুব বেশি দিন দুনিয়ায় বেঁচেছেন তা না মাত্র 63 বছর কয় বছর আর আমরা 163 বছর বাঁচলেও কিছুই করতে পারি না দ্বিতীয় পয়েন্টে আল্লাহ বলেছিলেন ও আমওয়ালাহুম তাদের মাল আমি কিনতে চাই মালের বহুবচন আমওয়াল মাল শব্দটা আমি নয় প্রকার পেয়েছি এই পৃথিবীতে যত মাল আমরা দেখতে পাই নবীজি বলেন আদ দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাউদ দুনিয়া ইমরাতু সালিহা পৃথিবীর সব কিছু সম্পদ এই সম্পদের ভেতরে শ্রেষ্ঠ সম্পদ আমি নবীর কাছে আল্লাহ ওয়ালা মেয়ে মানুষ এটাকে একটা সম্পদ মাল বলা হয় কিন্তু এই উল্টা দিকে নিয়ে যাবেন না দুনিয়ার সব কিছুই নবীজির কাছে নবীজির ঘোষণায় সম্পদ ছিল উত্তম সম্পদ হিসাবে নবীজি যাদের নাম বললেন এটা আল্লাহওয়ালা মেয়ে মানুষ এখন আল্লাহওয়ালা হওয়ার জন্য মেয়েদের চারটা গুণ লাগবে কয়টা বলেন বলেন কোন মেয়ে লোক যদি মনে করে আমি আল্লাহওয়ালা হতে চাই শুধু নামাজ পড়া রোজা রাখা কালো বোরখা পরা না এগুলোই না চারটা গুণ তাদের ভেতরে অর্জন করা লাগবে এক নম্বরে তার স্বামী যদি তার দিকে তাকায় স্বামীকে আনন্দ দেবে আজ এই ছোট্ট একটা আমলের কারণে হাজারো পরিবারে পরকিয়া প্রেম চলছে স্ত্রীর কাছে হয়তো রেসপন্স পায় না স্ত্রীর এভাবে সম্মান করে না বাধ্য হয়ে সে অন্য জায়গায় লাইন করে এমন হয় ধরা ঠিক সম্মানিত মা বোনেরা আপনারা যারা আছে এই দেখেন কত স্বামী এখানে অলরেডি লাইন লাগিয়ে আছে নাম পরকিয়া প্রেম করার জন্য উদ্বুদ্ধ করছি না আজ অধিকাংশ মানুষ গুলো স্ত্রীর কাছ থেকে সম্মান রেসপন্স না পাওয়ার কারণে দ্বিতীয় লাইনে এগিয়ে যায় যে মহিলার কাছে ও যাচ্ছে ওর ভেতরে যা আছে আপনার ভেতরে সব আছে অনেক পুরুষ মানুষের তো সমস্যা আছে
জেলখানায় যাবার আগে একটা ঘটনা ঘটেছিল এক মহিলা কল দিয়ে বলছে হুজুর বিয়ে করলাম আশা করে দেখি না এর মন শুধু আমার দিকে না আরেক দিকে টান আছে ওরে ছেড়ে দিলাম আর একটা ধরলাম ওয়াল্লাহ এ দেখি দুই জায়গায় লাইন করে ওরে ছেড়ে খোলনায় বাড়ি তারও খাতা এরে ছেড়ে দিয়ে আর একটা ধরলাম এর আমার মন মন সে কথা আরো খারাপ একটা দুইটা দিয়ে তিনটায় লাইন চালাচ্ছে এরকম দুই নাম্বার পুরুষ মানুষও আছে না নেই তিরমিজি শরীফের হাদিস নিজের স্ত্রীর রেসপন্স সম্মান তার শারীরিক সব চাহিদা মেটানোর পরে যদি কোনো মানুষ পরকীয়া প্রেমে লিপ্ত হয় তিনটা আজাব দুনিয়াতে আল্লাহ তার দেবেন এক নাম্বারে তার চেহারার উজ্জ্বলতা আল্লাহ নষ্ট করে দেবেন দুই নাম্বারে এই পরকীয়া প্রেম এত কঠিন জঘন্য খারাপ এর কারণে দুইটা সংসার নষ্ট হয়ে যায় এই মানুষের এবাদত বন্দেগী আল্লাহ কবুল করা বন্ধ করে দেবেন সবচাইতে বড় কঠিন বিষয় মরণের সময় এই দুইটা সংসারকে ধ্বংস করার জন্য ঈমান নসিব হবে না সুতরাং এখন মিথ্যা কথা না বলে এই সামিয়ানার নিচে যারা আছেন পরকীয়া প্রেমে যদি থাকেন আপনি এখন থেকে তওবা করবেন কারা কারা তওবা করবেন হাত তোলেন তো অনেকে এখানে আছে দুই নম্বর করছি আপনি ফিরে আসবে সম্মানিত মা বোনেরা বলেন এখানে আপনার সম্মান রেসপন্স আপনি আবেগ পূর্ণ নয় এজন্য যদি অন্য জায়গায় যায় এ দোষ শুধু ওর একা হবে না আপনারও দোষ আছে এই জন্য নেককার হওয়ার প্রথম গুণে নবীজি দিয়েছেন স্বামী যখন আসবে যে কোনো অঙ্গ ভঙ্গি দিয়ে কথাবার্তা দিয়ে হোক আচরণ দিয়ে হোক স্বামীর মনে আনন্দ দেবে এটা নেককার হওয়ার প্রথম কাজ এটার দ্বারা হাজারো পরিবার জান্নাতি পরিবেশে ফিরে আসবে এই ছোট্ট একটা আমলের কারণে আজ হাজার হাজার পরিবার জাহান্নাম হয়ে গেছে দ্বিতীয় নম্বরে কোন স্বামী সেটা পছন্দ করে ওটা যদি জায়েজ হয় আপনার জীবন থাকতে ওইটা মানা লাগবে আমি আবার বলছি হ্যাঁ যদি না জায়েজ হয় আল্লাহ রাসূলের বিরুদ্ধে যায় স্বামী না স্বামীর বাবা হলেও মানা যাবে না লা তাআলি মাখলুক ইল্লা বিমা ওয়াসিয়াতিল খালিক আল্লাহ রাসূলের বিরুদ্ধে চলে যায় এমন কোন সিদ্ধান্ত যদি স্বামী দেয় ও না ওর বাবা দিলেও মানা যাবে না আপনি সরাসরি দেখতে পাচ্ছেন যে এই লোকটাকে রায় দিতে বলছে আমার স্বামী অথচ এর রায় দিলে এর চরিত্র ভালো না এ লাল পানি খায় এ বাবা খায় এ রাস্তার টাকা মারে এ ব্রিজ খায় এর আদর্শ রসুলের আদর্শে নেই এরকম মানুষকে যদি আপনি চাপে পড়েও সেল দিতে যান স্বামী বলছে তাই কি বাবা বলছে মারা যাবে না আমি কথা বোঝাতে পেরেছি আল্লাহ রসুলের বিরুদ্ধে যাচ্ছে এরকম কোন কাজ করা যাবে না কিন্তু স্বামী যদি সাইজের ভেতরে থেকে কিছু চাহিদা করে চাই জীবন থাকতে আপনাকে দেওয়া লাগবে আমি ছয় প্রকার মানুষের কথা পড়েছি হাদিসে আল্লাহর নবী বলেন ছয় প্রকার নারীকে আল্লাহ পাক জাহান্নামে দেবেন বিনা হিসাবে বিনা বিচারে জোরে বলেন নাউজুবিল্লাহ এক নাম্বারে যে মহিলারা বিনা কারণে চুল খোলা রাখে স্বামী ছাড়া অন্যের সামনে মেয়েদের চুল সতর কিন্তু এটা স্বামী বাদ দিয়ে মেয়েদেরকে বলছে আপনি স্বামীর সামনে যত পারেন চুল খুলে থাকবেন আপনার স্বামী যদি চুল দেখে হাত দেয় যতগুলো দেখবে হাত দেবে স্বভাব হবে অন্য মানুষ যদি চুল দেখে প্রতিটি চুলে যদি একটা করেও গোনা হয় যত চুল দেখেছে অতগুলো গোনা আমল নামা যাবে দ্বিতীয় নম্বরে স্বামীকে যে মহিলারা সম্মান দিতে চায় না হয়তো নিজে ধনী মানুষের মেয়ে প্রভাব প্রতিপত্তি আছে স্বামী একটু গরিব মানুষ অর্থনৈতিক ভাবে দুর্বল এজন্য মানুষ মনে করে না গোলামের মতো ব্যবহার করে এরকম বউ আছে না নেই তিন নম্বরে আল্লাহ নবী বলেন নিজের স্বামীকে বাদ দিয়ে পৃথিবীর অন্য কোন পুরুষের সাথে যে মহিলা হাসি ঠাট্টা করে আনন্দ উল্লাস করে হাসি মস্কারা করে এই মহিলাকে বিনা হিসাবে জাহান্নামে দেওয়া হবে এটা দিন দিন বেড়ে যাচ্ছে গ্রাম অঞ্চল তো টের পাচ্ছেন না চার নম্বরে যে মহিলাকে আল্লাহ অপবিত্র করে দেন মাসে তিন দিন পাঁচ দিন সাত দিন দশ দিন
অপবিত্র থেকে পবিত্র হওয়ার জন্য যারা খেয়াল রাখে না নিজের শরীরকে এই যে উদাসীন এটা একটা আমল প্রতি মাসে তিন দিন পাঁচ দিন সাত দিন আপনাকে আল্লাহ অপবিত্র শুধু এমনিতে রাখে না এই নাপাক রক্তগুলো বের করে দিয়ে হাজার হাজার রোগ থেকে আল্লাহ বাঁচিয়ে দেন বিজ্ঞান প্রমাণ করেছে এই রক্ত যদি মহিলাদের না আসতো কোন মহিলা দুই তিন মাসের পরে আর সুস্থ থাকতো না এমনি অসুস্থ হয়ে মরে যেত এটা তৈরি হয়েছিল হযরত আদম আলাইহিস সালামের ওই স্ত্রী যখন জান্নাতের ওই নিষিদ্ধ গাছটা ছিঁড়তে যাচ্ছিলেন গাছটা বার বার কে দেখে দে বলেছিল আমাকে ছিঁড়বেন না আমি নিষিদ্ধ আল্লাহ পাক আমাকে নিষিদ্ধ করে দিয়েছে শয়তান যেহেতু ধোকা দিয়েছিল হযরতে হাওয়াকে এটা তাফসীরে ফিসিল আলীর কোরআনে আছে তিনি জোর করে যখন ছিঁড়তে গেছে তখন গাছের ওই পাতার বোটা থেকে রস পড়ছিল ফোটা ফোটা গাছটা আঘাত পেয়েছিল বরদোয়া দিয়েছে রব্বুল আলামিন আমার শরীর থেকে যে মহিলা রক্ত ঝরিয়েছে কষ ঝরিয়েছে যখন প্রাপ্ত বয়স্ক হবে ওর শরীর থেকে তুমি এভাবে রক্ত ঝরিয়ে নিও ওই দিন থেকে কিয়ামত পর্যন্ত যত নারী দুনিয়াতে আসবে এ গাছের এই বরদোয়া তাদের সাথে লেগে আছে এজন্য অপবিত্র হওয়ার পর থেকে পবিত্র হওয়ার জন্য যারা খেয়াল রাখে না চেষ্টা করে না এদেরকে জাহান্নামে যাওয়া লাগবে পাঁচ নম্বরে অন্যের সুখে যারা হিংসা করে এটা মেয়েদের ভেতরে নেই এইটা সবচেয়ে অন্যের সুখে যারা হিংসা করে আমার হোক ওর যেন না হয় আমি জেলখানায় থাকতে আমার দাদা মারা গেছে উনি একটা গল্প বলছিলেন বেঁচে থাকতে এক লোক মাঠে চাষ করতে গিয়ে একটা পাথর পেয়েছে পাথর একটু নাড়া দিলে ঘষা দিলে একটা দৈত্য বের হয় ডাক দিয়ে বলে মালিক কি চান বলেন আমি এনে দেব কিন্তু সাবধান আপনি যা চাবেন আপনাকে দেব আর আপনার পাশে যে থাকবে ওই জিনিসটা আর ডবল হয়ে যাবে আমার দরকার নেই বাড়িতে যাই স্ত্রীকে বলছে কুদরতের পাথর রেখে দাও সাবধানে আমি মাঠে গেলাম কিন্তু সাবধান ঘষা যেন না লাগে মেয়েদের যেটা নিষেধ করবে রকম ওটা বেশি করবে ও গেছে মাঠে চিন্তা করছে কি আছে এর ভেতরে স্বামী বলে গেল ঘষা যেন না লাগে দিয়েছে বের করে এক ঘষা দৈত্য বের হয়ে বলে মালিক কি চান বলে কি চাই মানে সারা জীবন কুড়ি ঘরে আসি টের পাচ্ছ না একতলা বাড়ি চাই ও তো আর জানে না পাশের বাড়ি বলেন না কেন মাঠ থেকে বাড়ি এসে চিনতে পারছে না আমার বাড়ি কোনটা বহু কষ্ট করে বাড়িতে গিয়ে বলে কই বাড়ি কি করেছো বলে ঘষা দিয়ে ফেলিস তুমি তো ঘষা দিলে বাইরে এসে দেখো অবস্থা সব বাড়ি দৈতালা পাথর আবার নিয়ে আসো দৈত্য যখন বেরিয়েছে বলে কি চান কি চাই বোঝো না পরে এত কানা করি দে আশপাশে যারা আছে একসাথে গেছে সমানে তো মা বোনেরা জাহান্নামে যাওয়ার অন্যতম কারণ এই হিংসা এটা দূর করা লাগবে এটা মেয়েদের ভেতরে সব চাইতে বেশি মেয়ে লোক আমার উপরে রাগ করে এই কারণ আর আমি হাদিস বলছি মুসলিম শরীফের হাদিস 3212 নম্বর হাদিস 6 নম্বরটা একটু ঝামেলা এটা বলার দরকার নেই যারা কথায় কথায় মিথ্যা কসম করে গেবত করে মিথ্যা কসমটা একটু বেশি কিছু যদি চুরি হয় এলাকায় ছেলের মাথায় হাত দিয়ে আন্দাজে কসম কেটে ফেলে পৃথিবীর কারো মাথায় হাত দেওয়া মসজিদে উঠে কোরআন মাথায় নিয়েও কসম করা জায়েজ নেই কসম করা জায়েজ আছে শুধুমাত্র আল্লাহর নামে আর বেশি বেশি যারা কসম করে এদের উপরে আল্লাহ লানত দেয় আল্লাহ মেয়েদেরকে এই চান ছয়টা কাজ থেকে যেন হেফাজত রাখেন জোরে বলেন আমিন নেককার হওয়ার দুই নম্বরে বলেছিলাম স্বামী যেটা পছন্দ করে যদি জায়েজ হয় প্রত্যেকটা স্বামী পছন্দ করে বিয়ের পরে আমার মা বাবা যেন আমার সাথে থাকে আসতে বলে এটা হাজারো পরিবার এটা না আপনি নামাজ পড়তে পারেন রোজা রাখতে পারেন বোরকা পড়তে পারেন নেককার হতে পারেন
চার নম্বরে স্বামীর সম্পদ এবং সন্তান এগুলো হেফাজত করা দ্বীনের পথে রাখা আল্লাহ মেয়েদেরকে এই গুণ অর্জন করে নেককার হওয়ার তৌফিক দিন আমিন আমি আয়াতটা আর শেষ করতে পারছি না নামাজের আর 5 মিনিট আছে মাত্র আজকের মতো শেষ করছি আমিন শরীর এবং গলা কণ্ঠ চারিদিকে তাকিয়ে আগামীতে আসলে আমরা তাফসীরুল কোরআন মাহফিল অনুযায়ী কথা বলবো ইনশাআল্লাহ আপনারা মাদ্রাসার মাহফিল যেহেতু টাকা পয়সা আজকে যদি দিতে পারেন দিয়ে যান আর না হলে সামনে জারি রাখবেন এটা আল্লাহুম্মা আমিন আল্লাহ